জিওন। গুড মর্নিং বন্ধুরা, নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে ডিমের তরকারি করব, মানে জানে ছখানা ডিম দিয়েছি, এবেলা ওবেলা জানে দুবেলাই হয়ে যায়। তো একটু ডিমে একটু নুন হলুদ মাখিয়ে ভাজলে বেশ কালারটা ভালো আসে। আর ভাজা যে হলুদ হলুদ লাল লাল যে ভাজা ডিমটা নয়, মেয়েরা খুব খেতে ভালোবাসে দেখবেন। ছেলে মেয়েরা, মেয়ে নয় ছেলে মেয়েরা সবাই তরকারি দিয়ে খেতে খুব ভালোবাসে। লাল লাল হয়ে যায় না, তরকারি দিলে আলো লাল হয়ে যায়। আর এই যে স্টুডেন্টরা সবাই পড়তে এসেছে, হাই করো, চলুন ডিম কটা ভেজে নিই। প্রতিদিন না মাছ খেয়ে খেয়ে একদম মানে কী বলবো, যাকে বলে ভেন্না এসে গেছে, আর একদম ইচ্ছে করে না মাছ মাছ মাছের ঝোল মাছের ঝাল, আর ভালো লাগে না খেতে। আর মাঝে মধ্যে একটা করে নিমন্ত্রণ বাড়ি পড়ে যাচ্ছে, আর সেখানে মাংসটাও খাওয়া হয়ে যাচ্ছে ব্যাস। আর মাংসটা কেনার ইচ্ছা থাকে না, আর ওই জন্যে ছোটো মেয়ের বায় না আজকে ডিম দিয়ে ফুলকপি করে। ফুলকপি তো শেষ হয়, রান্না তো করেছি কিন্তু খেয়েতে দেওয়া হয়নি, এই জন্যই বলে জানেন তো কপালে না থাকলে দিই ঠকটা করে, জামা কপালে ভাত নেই। যেটা এসছি পুজো বাড়িতে, একটা দিদির সঙ্গে পুজো বাড়িতে না একটা অনুষ্ঠান, এই ঝকটা দেখুন যজ্ঞ নেই, যজ্ঞ দিয়ে দিয়ে যজ্ঞের দেখেছেন কত ফলটা দিয়ে যজ্ঞ করা হয়েছে। এত রকম ফল দিয়ে আমি যোগ করতে পারি, আমার এখানে সাধারণত নারকেল দিয়ে হয়, আর এই যে আসল ঠাকুরের মন্দির, এই মন্দিরের যোগ্যতাই নিমন্ত্রণ করেছিল। কিন্তু আমি সত্যি কথা বলছি এত সম্পর্কে ঠাকুর ভক্ত নয়, খুব একটা আশা করছি এসেছিল। আমি চলি দেখি ওপরের দিকে দেখি দেখে বসি, আপনাদের প্রতি দেখাই কী করছি। বাইরে জমায়েত হয়ে গেছে, ভিতরে ঠাকুরকে ভোগ লাগিয়েছে, ভোগ লাগাবার পর পর্দা কিনে দিয়ে ঠাকুরের মানুষ কেউ দেখতে পায়নি। এই সবাই এইভাবেই বসে আছে, এই যে বিভিন্ন রঙের নীল রঙের একটা পর্দা তারা দেখতে পাচ্ছে, ঠাকুরকে গাছ করে ভিতর দিকে ঠাকুর আছে, ঠাকুরকে ভোগ দিয়েছে, ভোগের সময় কাউকে দেখতে নেই সেজন্য আর সবাই বাইরে এখন অপেক্ষা করছে, ভোগ করছে। কখন সব ভাঙবে তো দিয়েছে মাঝখানে দেখেছি, চলুন অন্য দিক দিয়ে নামার ব্যবস্থা করি। অনেক কষ্টে নামার ঠিক রাস্তায় এসেছে নামবো বলে, ওপর থেকে একবার দেখুন কীরকম মন্দির, নাট মন্দিরের ওপর থেকে দিয়েছে। তবে এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে জানেন তো, একটু খিচুড়ি, আমি আবার খিচুড়ি খেতেও ভক্ত নয়। দিদি জোর জবরদস্তি করলো, আমি তাই চলে গেলাম, ডিমের ঝোল ভাত ফেলে ঘর থেকে বেরিয়ে এসেছি। এই সব প্রচুর লোক খায়, প্রচুর লোক, এক একদিন এক রকম খাওয়া হয়। আজকে খিচুড়ি, একটা সবজি, চাটনি, পাঁপড়, যে যেখান থেকে খুশি আসতে পারে, গোবিন্দভোগ চালের কিন্তু খিচুড়ি সবাইকে ভোগ করে ঘরে খেতে দেয়, এবং না আপ্যায়িত করে খুব সুন্দর। তাই দিদি ডাকতে এলো, দিদির সঙ্গে চলেও গেলাম, দেখেছেন কত লোক, এক এক করে এত লোক আটলা কিছু না, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, মানে এই দলটা উঠলে তাকে কিন্তু ঘুমুখর ঠেলে ঢুকে পড়বে। খুব রিক্স, বয়স্করা খুব রিক্স, বয়স্কদের পক্ষে খুব রিক্স। এই জন্য একটুখানি খাচ্ছি, কেন হচ্ছে আমার একটা খুব একটা খিচুড়ি ভক্ত নয়, আর আমার খুব লজ্জাও পাচ্ছে, আর আশা হয় না। নিমন্ত্রণ পত্র দিয়েছে কিন্তু একটা দাদা, কিন্তু আমি তার সঙ্গে কখনো ভাগ নিয়েছি আসা, কিন্তু আমার কপালে হয়তো লেখা ছিল, আমার ভাগ্যে হয়তো ভগবানের ভোগ লেখা ছিল, তাই ঠিক টাইমে দিদি ডাকতেও গেছে, আর দিদিকে না করতে পারলাম না, চলে গেলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, অল্প করে খেয়েছি তো, কিন্তু রাত্রে তো খাবার জোগাড় করতেই হবে। এই যে ওলকপি, আলু, মটরশুঁটি কেটে নিয়েছি, আর এই যে আটা মেখে নিয়েছি, একটু মশলা আদা ছিল না আদা একটু বেটে নিয়েছি, ওগুলা ডিমের তরকারির মতো মশলা বেটেছিলাম, আর সবার আগে না একটু মশলা করে নেবো। যে সব রকম
মশলা মিলিয়ে একটা পেস্ট করে রাখি, সেই মশলাটা শেষ হয়ে গেছে, খুব অসুবিধাও হচ্ছে। এবার যখন তখন করতে পারি না, বা আঁশ উনুনে করতে পারি না, আঁশ উনুনে করলে তো সব কিছু তো দেওয়া যাবে না। আর এইসব যে মিক্সচারের যে মশলাটা, এটা হচ্ছে বিশেষ করে নিরামিষে দিলেই ভালো হয়, আঁশ তরকারিতে না দিলেও চলবে, কিন্তু নিরামিষে তো দিলে ভালো হয়। ওই জন্য একটু নিরামিষ, ওই জন্য সন্ধ্যের দিকে সব রকম ভেজে রেখে দিচ্ছি। আজকে আর পেস্ট করতে যাব না, কারণ যে আদাটা যে পেস্ট করি না, এখন ওই মিক্সারের ওপরের বাটিটা, ছোটো বাটিটাতে এখনও রয়েছে, ওটা মেজে ধুয়ে শুকনো করে তবে তো এইগুলো গুঁড়ো করব। এগুলো তো গুঁড়ো, এগুলো তো বাটা নয়। যাই হোক, অনেকগুলো মরিচ আর এই যে তেজপাতা, আগে ধনে জিরে আর মৌরি তিন রকম ভেজে রেখে দিয়েছি, আর এই একটা জায়ফল দিয়ে দিয়েছি, অল্প একটুখানি করে নেবো, জৈত্রিও দিয়ে দিয়েছি, এর মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি, তোমার হচ্ছে এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা কটা তুলে নিয়ে যাবেন তো, পুড়ে যাচ্ছে বড্ড। যাই হোক, পেস্টটা করবো না, একটা ভালো জায়গায় মুখটা এঁটে রেখে দিয়েছি, ওটা পরে পেস্ট করে নেবো। রাত্রের তরকারিটা বসিয়ে দিলাম, ওই যে ওলকপি আলু মটরশুঁটি আপনারা দেখলেন, এটা হয়ে গেলে আর রুটিটা বসিয়ে দেবো। এটা ভাবছি হয়ে গেলে ওইদিকে বাম দিকের গ্যাসটা, বড় গ্যাসটা বসিয়ে দেবো, দিয়ে লো করে দেবো, দিয়ে রুটিটা করে নেবো, করে নিয়ে তাড়াতাড়ি হয়ে যায়, আধ ঘন্টার মধ্যে আপনার রুটি তরকারি সব হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, অনেকটা রাতই হয়েছে, টিভি সিরিয়াল দেখতে একটু দেরি হয়ে গেছে, এবার কী করবো, তাড়াহুড়ো করে এবার দুদিকে দুটো বসিয়ে দিলাম। সিরিয়াল দেখতে একটু উঠতে ইচ্ছা করে না, এবার যখন উঠবো তখন দেখবো অনেকটা দেরি হয়ে গেছে, যার জন্য নয় এবার দুদিকে বসিয়ে দিয়েছি। যতই যাই হোক, রাত্রে কিন্তু তো রুটি দরকারই চাই, আমাদের শীত কি গ্রীষ্ম কি বর্ষা, আমরা রাত্রে খুব একটা ভাত খাই না, ভাত করলে না ভাতটা নষ্টই হয়, ওই জন্য রুটি হয়, সারাদিনে দুবার রুটি হয়। মেয়েরা আপনারা দেখেছেন, মেয়েরা টিফিনেও রুটি খায়, আবার কিন্তু রাত্রে কিন্তু সবাই রুটি চাই। আমার যেন একটু ভাত হলে ভালো হয়, কিন্তু আমার বয়সের দিকটা অত চেয়ে দেখতে হবে, এই বয়সে আর রাত্রিবেলা ভাত খাওয়াটা ঠিক নয়। আবার আমরা বাঙালি, ভাত একটু কম হলে কিন্তু আমাদের চলে না, ভাত খেতে খেতে কিন্তু আমি বেশিই হয়ে যায়, নাহলে আমি রোজ মনে করি ভাতটা একটু কম করে খাবো, ভাতটা একটু কম করে খাবো। তা সেইভাবে, এবং শরীরের ভেতরে অনেক রকম প্রবলেমও আছে, ফ্যাটি লিভার আছে, কোলেস্ট্রল আছে, আমি ভাবি ভাত কম করে খাবো, কিন্তু ভাত খেতে খেতে আরও বেশিই হয়ে যায়, একেবারে দম না ফেলার মতো এরকম অবস্থা। ওই জন্যে রাত্রিবেলাতে ভাত একদম অ্যাভয়েড করে চলি, রুটি তরকারির উপর দিয়েই ছেড়ে দিই, না হয় দুটো শুকনো মুড়ি অন্তত খাই, তবে ভাতটা খুব একটা খাই না। যাই হোক, রুটিটা কিন্তু খুব সুন্দর ফুলেছে, আগে রুটিটা পরাটা খুব গরম হয়েছিল না, চারুটা বুঝতে পারিনি, রুটিটা দিতে সঙ্গে সঙ্গে চুঙে গেছে, আগের রুটিটা ওই জন্য চুঙে গেছে, চোঙার রুটিটা সবাইকে দেওয়া যাবে না, ওটা আমাকেই খেতে হবে, ওই জন্য ওটা পিছ তলায় করে দিয়েছি, ওই চোঙার রুটিটা কিন্তু আমি একাই খাবো। তবে এটা হয়েও এলো, এবার গ্যাসটা নিভিয়ে দেবো, আর একটু ফোনে এই মশলাটা দিলাম, আলুর দমের মশলা না, সবজির মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আর ওই যে মশলাটা করা হয়নি না, পেস্ট তো করিনি, এমনি সব সময় তো মুখটা এঁটে রেখে দিয়েছি, কালকে সকালে ওটা পেস্ট করে নেব। এই যে আগের দিনে টিফিন পেয়েছিলাম, আর এই যে যাক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টাটা, বাই বাই, আজকের মতো গুড নাইট।